ওমরসানি জায়েদ খানের চড়কাণ্ডের পরের দিন মৌসুমীর একটি অডিও বার্তা, যেখানে মৌসুমী স্পষ্ট করে বলেছেন, জায়েদ আমাকে সম্মান করে, আমি তাকে স্নেহ করি। অর্থাৎ তাদের সম্পর্ক দেবর ভাবির সম্পর্ক, এবং অন্যভাবে দেখলে ভাই বোনের সম্পর্ক। সেই সম্পর্কটাকেই মৌসুমী বোঝাতে চেয়েছেন তার অডিও বার্তায়, এবং সেই অডিও বার্তায় জায়েদ খানকে খুবই ভালো ছেলে হিসেবেও উল্লেখ করেছেন। জায়েদ খানকে ভালো ছেলে হিসেবে উল্লেখ করতে গিয়ে নিজের স্বামী সম্পর্কেও সমালোচনা করতে ছাড়েননি তিনি। সানির এই ধরনের কার্যকলাপের সমালোচনা করে বলেছেন, তার যদি কোনো কিছুর সমাধান করতেই হতো তাহলে পারিবারিকভাবেই সেটি করা উচিত ছিল। কিন্তু যে জায়েদ খানের পক্ষে মৌসুমী অবস্থান গ্রহণ করলেন, সেই অবস্থান গ্রহণটি সমালোচনার মুখে পড়েছে। চতুর্দিকে যখন সমালোচনা, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই যখন কানাঘোষা করছেন, নানাভাবে সমালোচিত জায়েদ খান বহু নারীর দিকে এভাবে দৃষ্টি দিয়েছেন। কিছুদিন আগে পপির সঙ্গে সম্পর্ক বিষয়ে নানা গুঞ্জন, নানা কথা, অতঃপর পপির মা হওয়া, সেই সন্তানের বাবা জায়েদ খান কিনা, সেরকম একটা স্পষ্ট কথা উঠে আসা, সেই ঘটনা পুরনো হতে না হতেই মৌসুমীকে নিয়ে এবার জায়েদ খানের এরকম একটি বিষয় সামনে আসলো, যেখানে মৌসুমীর মতো বাংলাদেশের একজন সুপারস্টারের সঙ্গে অপেক্ষাকৃত অনেক কম বয়সী জায়েদ খানের সম্পর্কের কথা বলা হচ্ছে। সেই সম্পর্কটা আদতে কি সেটি পরিষ্কার না হলেও সানি যে অভিযোগটা করছেন, সেই অভিযোগে এটুকু বলা যায় যে সেই সম্পর্কটা প্রেমের সম্পর্ক। তারা নতুন প্রেমে মজেছেন বলেই সানি মৌসুমীর সংসারে ফাটল ধরেছে। এখন তাদের সম্পর্কটা যদি প্রেমের সম্পর্ক হয়েই থাকে, তাহলে মৌসুমী স্বাভাবিকভাবেই সেটি স্বীকার করবেন না এবং জায়েদ খানের পক্ষে অবস্থান নেবেন, এটিই স্বাভাবিক। এবং এই কথাটি অস্পষ্টভাবে হলেও সানি বারবার বোঝাতে চেয়েছেন। একটি কথা তিনি বলতে চেয়েছেন, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে তাকে অসম্মান করে একটি কথাও বলবেন না। কিন্তু মৌসুমী সরাসরি সানিকে দোষারোপ করেই অডিও বার্তাটি প্রেরণ করেছেন। তারপরে সানি ফেসবুক লাইভে এসে তার যুক্তি খণ্ডনও করেছেন। কিন্তু মৌসুমী জায়েদ খানের পক্ষে কথা বলতে গিয়ে একটি বড় হোঁচট খাওয়ার মতো বাক্য অডিওর মধ্যে দিয়ে ফেলেছেন। হয়তো মনের ভুলেই বাক্যটি এসেছে। সেই বাক্যটি হলো, ওমর সানিকে তিনি সেই অডিও বার্তায় ভাই হিসেবে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, আমরা সবাই যাকে শ্রদ্ধা করি, আমাদের শ্রদ্ধেয় ওমর সানি ভাই, কেন এটা করছেন আমি জানি না। ওমর সানি তার স্বামী, তাকে ওমর সানি ভাই হিসেবে সম্বোধন করা এবং সেই অডিও গণমাধ্যমে ছেড়ে দেয়া, সেটির মধ্য থেকেই নতুন কোনো রসদ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন সমালোচকরা। তিনি সেই অডিও বার্তায় বলেছেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার প্রয়োজন ছিলই না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে, আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক সেটুকু কাজের রিলেশন এবং খুবই ভালো রিলেশন, সেখানে আমাকে ওর অসম্মান করার প্রশ্নই ওঠে না। তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি কাজের সম্পর্ক হিসেবেই মৌসুমী প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। প্রতিষ্ঠিত করতে চেয়ে আবার স্বামী সানিকে সানি ভাই হিসেবে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো, অডিওটি রেকর্ড করে নিজে না শুনেই কি গণমাধ্যমে তিনি পাঠিয়েছেন, নাকি সানিকে সানি ভাই কোনো রাগ ক্ষোভ থেকে তিনি ইচ্ছাকৃতভাবেই বলেছেন, নাকি জায়েদ খানের সঙ্গে তার সত্যিই কোনো সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে তার স্বামী সানি ভাই হয়ে গিয়েছে? এই প্রশ্নগুলো সমালোচকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে মৌসুমীর মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, যাকে প্রিয়দর্শিনী বলা হয়, তিনি তার ইমেজ রক্ষার্থে অবশ্যই তার অবস্থান পজিটিভ হবে, এটি মনে করেন তার ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা।